রাজধানীতে বেপরোয়া হয়ে পড়ছে ছিনতাইকারীরা। তাদের শিকার হয়ে সর্বস্ব হারানোর পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে একের পর এক। গুরুতর আহত হচ্ছেন অনেকে। পুলিশ জানিয়েছে ছিনতাইকারীদের গ্রেপ্তার করলেও আইনি প্রক্রিয়ায় আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছেন তারা, আবারও জড়িয়ে পড়ছে অপরাধে। ডিএমপির তথ্য অনুযায়ী রাজধানীতে সক্রিয় রয়েছে 1500-এরও বেশি ছিনতাইকারী। দিন দিন বাড়ছে তাদের অপরাধের মাত্রা। সামাজিক সচেতনতা ও সিসি ক্যামেরায় নজরদারি বাড়ানো সহ বহুমুখী পদক্ষেপ ছাড়া ছিনতাই রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের কর্তা ব্যক্তিরা। যে ইউ জুবায়ের প্রতিবেদন। গেল রোববার রাতের ঘটনা। রাজধানীর ধানমন্ডিতে শেখ জামাল ক্লাব মাঠের সামনের এই এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারায় এক কলেজ ছাত্র। ছিনতাই বাধা দেয় খুন হয় 17 বছরের আদনান সাইদ। যারা ছিনতাইকারীর হাত থেকে প্রাণে বেঁচে যাচ্ছেন, লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। গত 29 জুন ঈদের দিন রাতে রাজধানীর রামপুর এলাকায় নিজ বাসার কাছেই বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্টে কর্মরত রাকিবুল হাসান রাকিবের সর্বস্ব কেড়ে নেয় ছিনতাইকারীরা। তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। একজন আমার ছোট ভাই রে যায় বলে যে যা আসে দিয়ে দিতে, তো ছোট ভাই মোবাইল মানিব্যাগ বের করে দিয়ে দেয়। আর আমার কাছে আসা মাত্রই ওই লোক প্রথমে আমাকে কিছু বলে নেই, না বলে আমাকে চাপাতি দিয়ে দুইটা বাড়ি মারছে। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় তিনি এখন চিকিৎসাধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। হাসপাতালটির চিকিৎসক জানালেন, ঈদের পর থেকে এ পর্যন্ত ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন অন্তত 40 জন। এর মধ্যে যারা আসে, ধরো সামান্য কারো একটু কেটে গেছে, সামান্য করেছে, তার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। কিন্তু মানে রাকিবের মতো যে রোগ, এটাই সবচেয়ে বড়ই হয়েছে, এই জন্য তারা ভর্তি আছে। এরপর ঈদের ছুটি কাটিয়ে ভোরে ঢাকার তেজগাঁও রেল স্টেশন নেমে কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান নামে এই পুলিশ সদস্য। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী জুলাই মাসের প্রথম 2 সপ্তাহ পর্যন্ত অর্ধেক মাসে রাজধানীতে প্রায় 50টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মামলা হয়েছে 17টি আর গ্রেফতার হয়েছে 600-এরও বেশি ছিনতাইকারী। কিন্তু কমছে না ছিনতাই। ডিএমপির কর্মকর্তারা জানালেন, গ্রেফতারকৃত ছিনতাইকারীরা আইনি প্রক্রিয়ায় জামিন পেয়ে যায়, আবারও অপরাধে জড়িয়ে পড়ে, ফলে ছিনতাই কমানো কঠিন হয়ে পড়েছে। চিহ্নিত ছিনতাইকারীদের সাথে যুক্ত হচ্ছে নতুন অনেকেই। অপরাধীদেরও আইনি অধিকার রয়েছে, সেটি তারা হয়তো সেই মাধ্যমে তারা একটা সময় আবার চলে আসে, জামিন পেয়ে চলে আসে। ছিনতাইকারী যারা, তাদের ব্যাপারে আমাদের ডেটাবেজ এবং কতটি জায়গায় তারা অ্যাক্টিভ আছে, কতজন অ্যাক্টিভ আছে, তাদের কার কী মডাস অপারেন্ডি, কে কোন রুট ব্যবহার করে, সেগুলো সব কিছুর তথ্যগুলো আমরা আবার রিভাইজ করে নিচ্ছি। ছিনতাইকারীদের পুরোপুরি নির্মূল করতে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং পুরো রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় আনার কথাও ভাবছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সিসিটিভির সেটি একটি বড় প্রজেক্টের হয়তো প্রয়োজন। জে ইউজবায়ার, বৈশাখী সংবাদ, ঢাকা।